রূপালী, আমি ভেবেছিলাম আমরা সহজেই প্রতিযোগিতায় জিতে যেতে পারবো, কিন্তু এরা যে দেখছি খাওয়া বন্ধই করছে না। বুঝতে পারছিস না, 5 লক্ষ টাকার ব্যাপার, এত সহজে কেউ হার কেন মানবে? আরে তোরা বেশি কথা না বলে তাড়াতাড়ি খা, এই প্রতিযোগিতা যদি আমরা হেরে যাই তাহলে আমরা কখনো নিজেকে ফুচকালাপার বলতে পারবো না। পারুল, মিনা, সাবানা, জুলি এবং রিয়া নামের 5 বান্ধবী শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত এবং সেখানেরই একটি হোস্টেলে তারা একসঙ্গে থাকত। 5 বান্ধবী ফুচকা খেতে খুবই পছন্দ করত। তারা প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের ফুচকা খেত। একদিন তারা যখন হোস্টেলের রুমে ছিল, মিনা, সাবানা, জুলি, রিয়া, চল না ফুচকা খেয়ে আসি, এখন আর পড়তে ভালো লাগছে না, মাথার মধ্যে ফুচকার শুধু কথা ঘুরছে। অনেকক্ষণ থেকে আমারও তাই মনে হচ্ছে, চল চল ফুচকা না খেলে আর পড়া যাবে না। হোস্টেল থেকে এত দূরে ফুচকা খেতে যেতে হয় যে ফিরতে ফিরতে পায়ে ব্যথা হয়ে যায়। কত ভালো হতো যদি হোস্টেলের বাইরে ওই ফুচকার দোকানটা থাকতো। সাবানা, কোনো ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাছাড়া ফুচকার দোকান যদি আরো দূরে করে দেওয়া হয় তাতেও আমাদের ফুচকার প্রতি ভালোবাসা কমবে না। এটা কিন্তু তুই একদম ঠিক কথাই বলেছিস পারুল, আমরা 5 বান্ধবী ফুচকা একটু বেশি ভালোবাসি, চল এবারে ফুচকা খেয়ে আসি। এরপর 5 বান্ধবী তাদের হোস্টেল থেকে কিছুটা দূরে রূপেশ নামের একটি ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে চলে যায়। আরে তোমরা এসে গেছো, বলো কত টাকা করে দেবো? দাদা, আজ আমাদেরকে 40 টাকা করে ফুচকা দাও, ঝালটা মিডিয়াম হবে। তোমরা হলে আমার লাকি কাস্টমার, তোমরা দোকানে আসার পরেই আমার দোকানে অনেক ভিড় হয়ে যায়। তা আমরা যখন লাকি কাস্টমার তাহলে আমাদের জন্য কোনো অফার তো রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের 3টে করে স্পেশাল ফুচকা ফ্রি দেবো। বাহ, এটা তো ভালো কথা, আমরা তোমার রেগুলার কাস্টমার তাই আমাদের মাঝে মাঝে এরকম ফ্রি ফুচকা খাওয়াবে। এই বলে 5 বান্ধবী ফুচকা খেতে থাকে। 5 বান্ধবী ফুচকা খাওয়ার পর আবার তাদের হোস্টেলে ফিরে আসে। এইভাবেই তারা প্রত্যেক দিন ফুচকা খেত এবং পড়াশোনা করত। কি রে সাবানা, আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন? আরে রূপালি, একটা খুশির খবর আছে তাই এত আনন্দে আছি। কি খবর, কোনো ছেলে কি তোকে প্রপোজ করেছে নাকি? তোর মাথাতে শুধু ছেলেদের কথাই ঘুরে বেড়ায়। আরে ব্যাপারটি হলো, অনেকদিন থেকেই ফুচকা কিং রবির সিক্রেট ফুচকা রেসিপি নিয়ে একটা বই আসার কথা ছিল, আজ থেকে সেই বইটার বিক্রি শুরু হয়ে গেছে, আর তাই আমি একটা কিনেও এনেছি। ফুচকা কিং রবির সিক্রেট ফুচকা রেসিপি? হ্যাঁ রে রূপালি, এবার এই বই দেখে আমরা দারুণ ফুচকা বানাতে পারবো। রূপালি এবং সাবানার কথা শুনে মিনা বলে, কিন্তু সাবানা, আমরা যদি ফুচকা বানাতে শুরু করি তাহলে আমাদের পড়াশোনা খারাপ হয়ে যাবে। আরে মিনা, ফুচকা যদি নাও বানায় কিন্তু রেসিপিটা দেখে রাখতে তো আর কোনো ক্ষতি নেই, আমি বইটি নিয়ে এসেছি, যদি কোনোদিন সময় পাই এটা থেকে ফুচকা বানাবো। এরপর একদিন 5 বান্ধবী রূপেশের দোকানে ফুচকা খেতে গিয়ে দেখে ফুচকা দোকান বন্ধ রয়েছে, তাই দেখে 5 বান্ধবী খুব চিন্তায় পড়ে যায়। কি রে মিনা, রূপেশ দা আজ দোকান খোলেনি কেন? জানি না রে রূপালি, হয়তো তার শরীরটা ভালো নেই বা কোথাও ঘুরতে গেছে। কিন্তু মিনা, এবার আমরা ফুচকা কোথায় খাবো? আমরা তো কেবলমাত্র এই দোকানেই ফুচকা খেতাম। উত্তরপাড়া এলাকার দিকে আমি বেশ কয়েকটা ফুচকার দোকান দেখেছি, চল সেখানে গিয়েই ফুচকা খেয়ে আসি। কিন্তু সাবানা, সেখানকার ফুচকা ভালো হবে তো? আগে গিয়ে খেয়ে তো দেখি, রূপেশদার ভরসাই থাকলে এরকমই মাঝে মাঝে ফুচকা না খেয়ে থাকতে হবে। এরপর 5 বান্ধবী এক মহিলা ফুচকাওয়ালি নির্মলার কাছে চলে যায়। নির্মলা তাদেরকে দেখে বলে, বলুন দিদি ভাইয়েরা, আপনাদের কতগুলো করে ফুচকা দেব? দিদি, আগে 10 টাকা করে ঋণ খেয়ে দেখি কেমন, তারপরে বলবো। আমার হাতের ফুচকা এখানের সবাই পছন্দ করে, আপনারা আমার প্রথম কাস্টমার তাই এত ভাবছেন, এবার খেয়ে দেখুন কেমন লাগে। এরপর নির্মলা 5 বান্ধবীকে ফুচকা খেতে দিয়ে দেয়। ফুচকা খেয়ে সাবানা বলে, দারুণ ফুচকা বানিয়েছো দিদি, আমরা তো এতদিন থেকে একটা দোকানই ফুচকা খেতাম, আগে যদি জানতাম এরকম ফুচকাও পাওয়া যায় তাহলে এখানেই আসতাম। আচ্ছা দিদি ভাইয়েরা, আপনারা কি ফুচকা খেতে খুব ভালোবাসেন? ভালোবাসি মানে, আমরা হলাম ফুচকা পাগল মেয়ে, প্রত্যেকদিন ফুচকা না খেলে আমাদের চলে না। হ্যাঁ দিদি, আমরা ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু ফুচকা না খেয়ে এক মুহূর্তও থাকতে পারবো না। তাহলে দিদি ভাইয়েরা, আপনারা বার্ষিক ফুচকা প্রতিযোগিতায় নাম দিয়ে দেখুন না, সেই প্রতিযোগিতা জিততে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার আছে। আরে দিদি, এরকম কোন প্রতিযোগিতা হয়? আগে তো আমরা জানতামই না। আজকাল ফুচকা অনেক ফেমাস হয়ে গেছে তাই ফুচকা প্রতিযোগিতা হওয়া শুরু হয়েছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে 100 টাকা করে দিতেও হবে। 100 টাকা দিতে হবে? তাতে কি হয়েছে, আমরা 100 টাকা দিয়ে 200 টাকার ফুচকা খেয়ে নিতে পারবো। নামটা কোথায় লেখা হয় দিদি?
এরপর নির্মলা তাদেরকে ঠিকানা দিয়ে দেয় এবং পাঁচ বান্ধবী গিয়ে ফুচকা প্রতিযোগিতায় নাম লিখিয়ে দেয়। কয়েকদিন পর ফুচকা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মিনা, সাবানা, জুলি, রিয়া, আমাদেরকে যেভাবেই হোক এই প্রতিযোগিতা জিততেই হবে। এই প্রতিযোগিতা জিততে পারলে বুঝতে পারছিস তো, 5 লক্ষ টাকা পাবো। আমরা প্রত্যেকে 1 লক্ষ করে রাখতে পারবো। হ্যাঁ রে রূপালী, এই প্রতিযোগিতা জিততে পারলে আমাদের কাছে আর টাকার অভাব থাকবে না। আমি তো প্রতিযোগিতা জেতার জন্য সকাল থেকে না খেয়ে আছি, একবার চোখের সামনে ফুচকা পেলে আক্রমণ করে দেব। এরপর ফুচকা প্রতিযোগিতা শুরু হলে সকলের সঙ্গে পাঁচ বান্ধবীও তীব্র গতিতে ফুচকা খেতে শুরু করে। বেশ কিছুটা ফুচকা খাওয়ার পরে অনেকেই খেলা ছেড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু পাঁচ বান্ধবী এবং আরো 10 প্রতিযোগী তখনও ফুচকা খেতে থাকে। রূপালি, আমি ভেবেছিলাম আমরা সহজেই প্রতিযোগিতায় জিতে যেতে পারবো, কিন্তু এরা যে দেখছি খাওয়া বন্ধই করছে না। বুঝতে পারছিস না, 5 লক্ষ টাকার ব্যাপার, এত সহজে কেউ হার কেন মানবে? আরে তোরা বেশি কথা না বলে তাড়াতাড়ি খা, এই প্রতিযোগিতা যদি আমরা হেরে যাই তাহলে আমরা কখনো নিজেকে ফুচকা লাভার বলতে পারবো না। ঠিকই বলেছিস মিনা, আমাদের যেভাবেই হোক এটা জিততেই হবে। এই বলে পাঁচ বান্ধবী ফুচকা খাওয়ার গতি আরো বাড়িয়ে দেয়। এইভাবে আরো 1 ঘন্টা সকলের ফুচকা খাওয়া চলে। এভাবেই অতিরিক্ত ফুচকা খাওয়ার ফলে পারুল, সাবানা, জুলি, রিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এভাবেই প্রতিযোগিতা আরো কিছুক্ষণ চলার পর মিনা এবং আরো 2 জন প্রতিযোগী খেলার মধ্যে থাকে। মিনার 5 বান্ধবী তার জন্য চেয়ার করতে থাকে। মিনা, আমাদের বিশ্বাস তুই এই প্রতিযোগিতা জিততে পারবি, আজ থেকে তুই হলি আমাদের ফুচকা কুইন। হ্যাঁ মিনা, হাল ছাড়বি না, এই প্রতিযোগিতা তোকে জিততেই হবে। বান্ধবীদের মুখে প্রশংসা শুনে মিনা আরো কিছুটা সাহস পায় এবং সে ফুচকা খেতে থাকে। অপরদিকে বাকি 2 জন প্রতিযোগীও হার মেনে নিলে মিনাকে জয়ী ঘোষণা করা হয়। এরপর মিনা 5 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যায়। দারুণ খেলেছিস মিনা, আমাদের কাছে এখন 5 লক্ষ টাকা আছে। মিনা, তোর জন্য আমরা বড়লোক হয়ে গেলাম, এবার তাড়াতাড়ি বাড়ি চল, একটু বিশ্রাম করি। এরপর সকল বান্ধবী তাদের হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে মিনা বলে, রূপালি, আমাদের কাছে এখন 5 লক্ষ টাকা আছে, কিন্তু এই টাকা দিয়ে আমরা কি করব? কি আর করব, নিজের ইচ্ছে মতো শপিং করব। কিন্তু মিনা, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, আমরা যদি সেটা কাজে লাগাই তাহলে হয়তো আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো। মিনা, বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি ফুচকা জিনিসটা মানুষ একটু বেশি পছন্দ করা শুরু করেছে। আমরা যদি এই 5 লক্ষ টাকা থেকে ফুচকার ব্যবসা করি তাহলে কিন্তু দারুণ হবে। আমার কাছে ফুচকা বানানোর রেসিপিও আছে। আরে বাহ সাবানা, তুই তো দারুণ আইডিয়া দিয়েছিস। মিনা, সাবানার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। আজকাল মার্কেটে আনহেলদি ফুচকা বেশি পাওয়া যায়, আমরা যদি টেস্টের সাথে সাথে কাস্টমারদের হেলথেরও খেয়াল রাখি তাহলে খুব নাম কামাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই টাকা থেকে ফুচকার ব্যবসা করব, আর এর সাথে সাথে আমরা নিজেরাও হেলদি ফুচকা খেতে পারবো। এরপর 5 বান্ধবী সেই টাকা থেকে একটি ফুচকার দোকান লাগায় এবং তারা সেই দোকানের নাম দেয় ইঞ্জিনিয়ার ফুচকা ওয়ালি। তারা বই পড়ে পড়ে এবং নতুন নতুন এক্সপেরিমেন্ট করে ভালো ভালো ফুচকা বানাতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই তাদের ফুচকার দোকান অনেক বেশি বিখ্যাত হয়ে পড়ে এবং তারা ভালো ইনকাম করতেও শুরু করে। এভাবেই 5 বান্ধবী তাদের ইঞ্জিনিয়ারিং করার সঙ্গে সঙ্গে তাদের ব্যবসাও সামলাতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে এখনই আমাদের গল্পটিকে লাইক করে দিও। আরো এরকম মজাদার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য এরকমই মজাদার গল্প নিয়ে। বিলাসপুর গ্রামে পিঙ্কি এবং রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে থাকত। তারা 2 বোন ফাস্টফুড খেতে খুবই পছন্দ করত। সেই কারণেই ফাস্টফুড খাওয়ার জন্য তারা তাদের বাবা মাকে সব সময় বিরক্ত করত। এরকমই একদিন পিঙ্কি এবং রিঙ্কি তাদের মায়ের সঙ্গে শপিং করতে গিয়েছিল। মা, এত গরমে শপিং করার কি প্রয়োজন ছিল? এত গরমে কে শপিং এ যায় জানি না, কিন্তু আমার তো এই সময়ই শপিং করতে বেশি ভালো লাগে, তাই বিরক্ত বোধ না করে আমাকে শপিং এ সাহায্য কর। ধুর, বাবা মা শুধু শুধু এত গরমে আমাদেরকে নিয়ে এসেছে, এই সময় আমরা আনন্দে এসি রুমে বসে থাকতাম, তোমার তো আমাদের বিশ্রাম নেওয়াটা একেবারেই পছন্দ নয় দেখছি। ঠিক বলেছিস দিদি, মা তো আমাদের কথা ভাবেই না, এত দেরি হয়ে গিয়েছে তার শপিং ই শেষ হচ্ছে না, আমাদের যে খিদে পেয়েছে আর জলতেষ্টা পেয়েছে মায়ের তো সেই দিকে কোনো খেয়ালই নেই। রিঙ্কি, পিঙ্কি, আমার সব দিকেই খুব ভালো করে খেয়াল আছে, তোরা আমাকে শপিং করতে সাহায্য কর, তাহলে আমিও তোদেরকে তোদের মন পছন্দের খাবার খাওয়াবো। মায়ের মুখে খাবারের কথা শুনে পিঙ্কি রিঙ্কি অনেক খুশি হয়ে যায় এবং তারা 2জনে মিলে মায়ের কথা মতো শপিং এ সাহায্য করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়।
সুজাতার শপিং কমপ্লিট হওয়ায় সে তার দুই মেয়েকে বিষ্ণু নামের এক ফুচকাওয়ালার কাছে নিয়ে আসে। বিষ্ণু দাদা, তাড়াতাড়ি মশলাদার ফুচকা বানিয়ে দাও, আজ আমার সাথে সাথে আমার মেয়েরাও ফুচকা খেতে এসেছে। ঠিক আছে বৌদি, আজ তো আমি ডবল মশলাদার ফুচকা বানাবো, যেটা খাওয়ার পর তোমার মেয়েরাও অন্য কোথাও ফুচকা খেতে যাবে না। বিষ্ণু এই বলে ফুচকা বানাতে শুরু করে দেয়। তখনই সুজাতার বড় মেয়ে পিঙ্কি তাকে বলে, মা তুমি খুব কিপ্টে, আমরা ভেবেছিলাম এত বেশি পরিশ্রম করার পর তুমি আমাদেরকে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে ফাস্ট ফুড খাওয়াবে, কিন্তু শুধুমাত্র ফুচকা? এত দূরে এসে শুধু ফুচকা খেতে কি ভালো লাগে? পিঙ্কি আমি খুব ভালো করেই জানি তোদের দুই বোনের ফুচকা খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তোরা বিশ্বাস কর এত টেস্টি ফুচকা খাওয়ার সুযোগ সবসময় পাবি না। সুজাতা এই বলে ফুচকা খেতে শুরু করে দেয়। এদিকে এক এক করে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেই ফুচকা খেতে থাকে। দুজনে কয়েকটা ফুচকা খাওয়ার পরে জোরে জোরে চেঁচিয়ে ওঠে, মা তুমি আমাদের সঙ্গে কোন সময় শত্রুতা বার করছো? টেস্টি ফুচকার নামে এত স্পাইসি ফুচকা খাওয়াচ্ছ যে আমরা এক মুহূর্ত সহ্য করতেই পারছি না। রিঙ্কি আর একটু সহ্য কর, কয়েকটা ফুচকা খা, তারপর তোদের আসল জাদুটা দেখাবো। বিশ্বাস কর এই ফুচকা ভালো করে খাওয়ার পরে তোরা বিষ্ণুর দোকানে আবার ফুচকা খেতে আসবি। সুজাতা তার দুই মেয়েকে এই বলে জোর করে আবার ফুচকা খাওয়াতে থাকে এবং সকলে অনেকগুলো ফুচকা খাওয়ার পরে সেখান থেকে তাদেরই পাশের একটি জুস কোল্ড ড্রিঙ্কস এর দোকানে আসে। দাদা বেশি করে বরফ দিয়ে তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস এর জুস বানাও তো। সুজাতার কথা মতো দোকানদার কোল্ড ড্রিঙ্কস বানিয়ে তাদের তিনজনকে দিয়ে দেয়। এত বেশি ঝাল ফুচকা খাওয়ার পরে তিনজন খুব আনন্দের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস জুস খেতে শুরু করে দেয়। সত্যি মা, এত বেশি ঝাল ফুচকা খাওয়ানোর পর এই একটা ভালো জিনিস খাইয়েছ, যেটা খাওয়ার পর গরমের কষ্টটাই ভুলে গিয়েছি। রিঙ্কি পিঙ্কি তোরা জীবনে বোকা কি বোকাই রয়ে গেলি, তোদের পেছনে এত এক্সপেরিমেন্ট করা আবার বেকার হয়ে গেল। মা এ তুমি কি বলছো, এতক্ষণ খাবার অজুহাত দিয়ে কি তুমি আমাদের উপর এক্সপেরিমেন্ট করছিলে? এই গরমে তোরা জুস কোল্ড ড্রিঙ্কস আর নানা রকম সফট ড্রিঙ্কস তো প্রায় সবসময়ই খাস, কিন্তু আজ যে অতিরিক্ত ঝাল ফুচকা খাওয়ার পরে জুস খেয়েছিস, এবার তোরাই বল জুসের স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে তো। আরে বাহ মা, এটা তো আমরা খেয়ালই করিনি যে আজ ঝাল ফুচকা খাওয়ার পরই জুস এত বেশি টেস্টি লাগছে। পিঙ্কির মতো রিঙ্কিও তার মাকে একই কথা বলে আনন্দের সঙ্গে তিনজন বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন দুই বোন ঘরে বসেছিল, তখনই পিঙ্কি তার ছোট বোন রিঙ্কিকে বলে, রিঙ্কি আজ আবার ঝাল ফুচকার সাথে সাথে ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই চল না মায়ের কাছ থেকে হাত খরচা টাকা নিয়ে আনন্দ করে দুই বোন ফুচকার জুস খেয়ে আসি। কিন্তু দিদি তোর মতো আমার এখন অত বেশি ইচ্ছে নেই ফুচকা খাওয়ার, কিন্তু তুই যখন বলছিস চল খেয়েই আসি, যা গরম বেড়েছে বাড়িতেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। রিঙ্কি এই বলে পিঙ্কির সঙ্গে বিষ্ণুর দোকানে ফুচকা খেতে চলে যায় এবং দুজনে অতিরিক্ত পরিমাণে ঝাল ফুচকা খেয়ে সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে দোকানে চলে যায় এবং দুজনে মনের আনন্দে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে। তখনই হঠাৎ রিঙ্কি পিঙ্কিকে বলে, দিদি আমার শরীর খারাপ মনে হচ্ছে, আমাদের এখনই বাড়ি যাওয়া উচিত। রিঙ্কি দাঁড়া না, এতদিন পর আমরা দুই বোন বাইরে বেরিয়েছি আর তোর শরীর খারাপের অজুহাত শুরু হয়ে গেল, একটু দাঁড়া শপিং করি তারপর বাড়ি যাব। বিশ্বাস কর দিদি আমি মিথ্যে বলছি না, আমার সত্যি সত্যি শরীরটা অনেক খারাপ মনে হচ্ছে, তাই শপিং না হয় অন্য দিন করব, এখন তাড়াতাড়ি বাড়ি চল। রিঙ্কি এই বলে পিঙ্কিকে রিকোয়েস্ট করতে থাকে। এদিকে পিঙ্কিও রিঙ্কির শরীরের অবস্থা দেখে বাড়ি ফিরে আসবে ঠিক করে। তারা দুই বোন রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ রিঙ্কি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। পিঙ্কি তার ছোট বোনের এই অবস্থা দেখে সাহায্যের জন্য সকলকে ডাকতে থাকে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে চায় না। তখনই বিক্রম নামের একটি ছেলে সেখানে আসে। দেখো তোমার বোনের শরীর খুব খারাপ, তাই এখন ওকে বাড়িতে না নিয়ে গিয়ে হাসপাতালে অ্যাডমিট করা উচিত। ঠিক আছে, দয়া করে তুমি একটু আমাকে সাহায্য করো, আমি রিঙ্কিকে হসপিটালে অ্যাডমিট করার পরেই বাবা মাকে ইনফর্ম করে দেব। বিক্রম পিঙ্কির কথা শুনে রিঙ্কিকে হসপিটালে অ্যাডমিট করতে সাহায্য করে। এদিকে ডাক্তার ভালো করে চেক আপ করার পর রিঙ্কির বাবা মাকে তার গ্যাসের সমস্যার কথা জানায়। অপরদিকে সেই পরিস্থিতিতে বিক্রমের সাহায্যের হাত বাড়ানোর কারণে পিঙ্কির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় এবং এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিঙ্কি সংসারের সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে।
বিক্রম, আজ অফিস থেকে তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমার তোমার সঙ্গে এক জায়গায় যাওয়ার আছে। পিঙ্কি, আজকে কোনো স্পেশাল দিন? তুমি কি আমাদের জন্য ডেট প্ল্যান করছো, তার জন্যই বুঝি একসঙ্গে যাওয়ার কথা বলছো? আরে না না বিক্রম, কোনো ডেট প্ল্যান করিনি। অনেকদিন হয়ে গেল বিষ্ণু কাকার ফুচকা খেতে যাইনি, তাই আজ বিকেলে আমরা দুজনে একসঙ্গে ফুচকা খেতে যাব। এরপর বিক্রম অফিসে চলে যায় এবং বিকেলে দুজনে একসঙ্গে বিষ্ণুর ফুচকার দোকানে ফুচকা খেতে যায়। বিক্রম, আজ আমি তোমাকে স্পেশাল ফুচকা খাওয়াবো। পিঙ্কি, তোমার স্পেশাল ফুচকা খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড, কিন্তু আমি বেশি ঝাল ফুচকা খেতে পারি না, তাই আমাকে ঝাল ছাড়া ফুচকা দেবে। আরে না না বিক্রম, ঝাল ছাড়া ফুচকা খেলে তো তুমি আসল সারপ্রাইজের মজাটাই পাবে না, তাই আমার জন্য তো তোমাকে ঝাল ফুচকা খেতেই হচ্ছে। পিঙ্কি বিক্রমকে এই বলে জোর করে ঝাল ফুচকা খাওয়াতে শুরু করে। এদিকে বিক্রম পিঙ্কিকে অনেক বারণ করে, কিন্তু পিঙ্কি তার একটিও কথা শোনে না। পিঙ্কি বিক্রমকে অতিরিক্ত ঝাল ফুচকা খাওয়ানোর পরে ঠান্ডা জুস খাওয়ানোর জন্য জুসের দোকানে নিয়ে যায় এবং জোর করে বেশি বরফ দিয়ে বিক্রমকে জুস খাওয়ায়। বিক্রম, গরমে কেমন লাগলো ঝাল ফুচকা আর তার সঙ্গে বরফ জুস খেয়ে? খুব ভালো লেগেছে, কিন্তু দয়া করে এখন তুমি বাড়ি চলো, কাল সকালে আবার আমাকে অফিসে যেতে হবে। বিক্রমের কথা শুনে পিঙ্কি তার সঙ্গে বাড়ি ফিরে আসে। বিক্রম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে পিঙ্কি কিচেনে গিয়ে ডিনার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। পিঙ্কি রান্না বান্নার কাজ সেরে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দেয় এবং বিক্রমকে তার ঘরে ডাকতে যায়। তখনই সে দেখে বিক্রম ঘরের মধ্যে বমি করছে এবং তার শরীরও প্রচন্ড খারাপ। হঠাৎ বিক্রম এত অসুস্থ হয়ে গেল কি করে? আমরা কিছুক্ষণ আগে যখন বাড়ি ফিরলাম তখন তো ঠিকই ছিল। পিঙ্কি এই বলে তাড়াতাড়ি বিক্রমকে হসপিটালে নিয়ে যায়। এদিকে ডাক্তার বিক্রমের ভালো করে চেক আপ করার পর পিঙ্কিকে বলে, বিক্রমের ঝাল থেকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে আর বরফ থেকেও ঠান্ডার সমস্যাও আছে, তা সত্ত্বেও আপনি ওকে ঝাল ও বরফ খেতে বারণ করেননি। এই ভুলের কারণে আজ সে অনেক বড় সমস্যায় পড়ে গেছে। ডাক্তারবাবু, এ আপনি কি বলছেন, ও ঠিক আছে তো? দেখুন বৌদি, আমি আপনাকে মিথ্যে বলবো না, অতিরিক্ত ঝাল ও বরফ খাওয়ার কারণে বিক্রমের অবস্থা ভালো নেই, তাই তাকে কিছুদিন হাসপাতালে অ্যাডমিট রেখে চিকিৎসা চালাতে হবে, কিছুদিন পর আমি বলতে পারবো সে কেমন আছে। ডাক্তার পিঙ্কিকে এই বলে সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে পিঙ্কি অনেক দুঃখী হয়ে যায় এবং সে যে জোর করে বিক্রমকে ঝাল ও ঠান্ডা একসাথে খাইয়েছে এই ভেবে নিজেকে দোষারোপ করতে থাকে। আজ আমার ভুলের কারণে বিক্রমের এই অবস্থা, সত্যি আমার মতো পাগল পৃথিবীতে আর একটা নেই, যার জেদের কারণে তার স্বামীকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। পিঙ্কি এই বলে কাঁদতে শুরু করে দেয় এবং তার স্বামী বিক্রমের জন্য প্রার্থনা করতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ডাক্তারের চিকিৎসা এবং পিঙ্কির যত্নের কারণে বিক্রম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সরি বিক্রম, আমার ভুলের কারণে তোমার এই অবস্থা হয়েছে, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে কখনো আর এরকম ভুল করব না। পিঙ্কি, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি কি ইচ্ছে করে সবকিছু করেছো যে নিজেকে দোষারোপ করে শুধু শুধু মন খারাপ করছো? বিক্রমের মুখে এই কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়ে যায় এবং সেই দিনের পর থেকে পিঙ্কি বিক্রমের খুব ভালোভাবে যত্ন করতে থাকে এবং শরীর খারাপের ভয়ে সে নিজেও উল্টোপাল্টা খাওয়া বন্ধ করে দেয়। এভাবেই পিঙ্কি বিক্রমের সঙ্গে হাসি খুশিতে তাদের বাকি জীবনটা কাটায়। তো বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। দেখো সমরেশ, দয়া করে এ বিষয়ে বাবাকে কিছু বলো না, আমাকে আর এক সপ্তাহের সময় দাও। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলে এড়িয়ে যাও, এবার তোমাকে সুযোগ দেব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এটাই শেষবার, এতদিন যখন অপেক্ষা করেছো আর এক সপ্তাহ ওয়েট করেই নাও। আচ্ছা ঠিক আছে, তবে এই শেষবার আমি তোমার উপর বিশ্বাস করছি, এরপর কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। নীলগঞ্জ গ্রামে টিনা তার মা কাকলি এবং বাবা সন্দীপের সঙ্গে থাকত। সন্দীপ একটি কাপড় কারখানায় কাজ করত এবং সে যা উপার্জন করত তা দিয়ে কষ্ট করেই তাদের সংসার চলত। এরকমই একদিন, বাবা সামনের মাস থেকে আমাদের এক্সাম, পরীক্ষার ফিস দিতে হবে, তাড়াতাড়ি আমাকে 600 টাকা দাও। কি রে টিনা, তোর বাবা কি টাকার গাছ লাগিয়েছে যে যখন ইচ্ছে টাকা চাইবে আর তোর বাবা দিয়ে দেবে? এক্সাম ফিস দিতে হবে আগে বলিসনি কেন? মা, তুমি যেটা জানো না সে বিষয়ে কথা বলবে না, বাবাকে আমি অনেক আগেই বলে রেখেছিলাম। হ্যাঁ কাকুলি, টিনা ঠিক বলছে, সে আমাকে এক সপ্তাহ আগেই বলে রেখেছিল, তাই তো আমি তার জন্য টাকাও তুলে রেখে দিয়েছি। এমনিতেই আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, এর মধ্যে তুমি 600 টাকা কিভাবে জোগাড় করলে?
সে আমি নিজের হাত খরচ থেকে 300 টাকা বাঁচিয়েছি, আর বাকি 300 টাকা এক বন্ধুর কাছ থেকে ধার করেছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। বাবা, এবারে আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি টাকাটা দাও। এই নে মা, তোর টাকা। এরপর টিনা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে কলেজে চলে যায়। কলেজে পৌঁছে সে তার বান্ধবী লতার কাছে যায়। কি রে টিনা, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনতে হচ্ছিল। তোর মনে আছে তো, আজ তুই আমাদেরকে ফুচকা পার্টি দিবি বলেছিলিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমার সব কথাই মনে আছে। তাই তো বাবার কাছ থেকে 600 টাকাটা নিয়ে এসেছি। বাবাকে বলেছি আমাদের পরীক্ষার ফিস দিতে হবে। আরে বাহ, এটা তো ভালো আইডিয়া খাটিয়েছিস। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে পার্টির জন্য টাকা চাইলে বাবা মা পড়াশোনায় ছাড়িয়ে দেবে। হ্যাঁ রে লতা, একদম ঠিক কথাই বলেছিস। আচ্ছা চল চল, এবারে ক্লাস করতে যাই। ক্লাস শেষ হওয়ার পর ফুচকা খেতে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর বয়ফ্রেন্ড রকি তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিল, একবার দেখা করে নিস। আচ্ছা ঠিক আছে, দেখা করে নেব। এই বলে তারা সকলে ক্লাসরুমের দিকে চলে যায় এবং টিনা তার বয়ফ্রেন্ড রকির কাছে যায়। কি হয়েছে রকি, লতা বলছিল তুমি নাকি আমাকে খুঁজছিলে? আরে হ্যাঁ টিনা, আসলে তোমার জন্মদিন নিয়ে কিছু কথা ছিল। কি ব্যাপার, আমার জন্মদিন নিয়ে এত ভাবছ? নিশ্চয়ই এবারে তুমি ভালো কিছু দেওয়ার প্ল্যান করছো। আরে তেমন কোনো কথা নয়, তুমি তো জানো আমি পড়াশোনা করার সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে কাজ করি। সেখান থেকে খুব বেশি টাকা পাই না যে তোমাকে দামি কিছু একটা উপহার দিতে পারবো। তাহলে আমাকে খুঁজছিলে কেন? এটাই জিজ্ঞাসা করার জন্য খুঁজছিলাম যে তোমার জন্মদিনে আমি তোমাকে একটা জামা গিফট করার কথা ভাবছি, তুমি কেমন জামা নেবে? তা তোমার বাজেট কত? এই ধরে নাও 500 টাকার মতো। 500 টাকা? এই টাকায় তেমন কোনো জামা হবে না। তুমি তাহলে এক কাজ করতে পারো, টাকাটা আমায় দিয়ে দিও, আমি কিছু টাকা যোগ দিয়ে ভালো কিছু একটা কিনে নেব। তাই যদি ভালো হয় তাহলে ঠিক আছে, ওটাই করব। এই বলে টিনা তার ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষ হওয়ার পর টিনা তার বান্ধবী লতার সঙ্গে ফুচকার দোকানে আসে। এই যে সমরেশ দাদা, তাড়াতাড়ি আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি দিচ্ছি। শোনো, আজ ফুচকার আলুতে বাদাম আর ছোলা একটু বেশি করে দিও, দাম যদি একটু বেশিও দিতে হয় দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাই করব। আপনারা আমার প্রতিদিনের গ্রাহক, আপনারা খুশি থাকলে আমিও খুশি। এরপর সমরেশ টিনা এবং লতাকে ফুচকা দিতে শুরু করে। তারা দুই বান্ধবী মিলে 400 টাকার ফুচকা খেয়ে ফেলে এবং ফুচকা খাওয়া হয়ে গেলে তারা বাড়ির দিকে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে লতা তার বান্ধবী টিনাকে বলে, কি রে রকি তোকে কি বলার জন্য খুঁজছিল? আর বলিস না, আমার জন্মদিন আসছে তো, তাই জিজ্ঞাসা করছিল 500 টাকার মধ্যে আমি কিরকম গিফট নেব। আমিও বলে দিয়েছি যে গিফট না দিয়ে আমাকে 500 টাকাটাই দিয়ে দিতে। আরে বাহ, খুব ভালো করেছিস, তাহলে তো আমরা আবার ফুচকা খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেই কথা ভেবেই তো টাকা নেওয়ার সিদ্ধান্ত করেছি। প্রত্যেকদিন যেমন করেই হোক ফুচকা খাওয়া হয়ে গেলে আর কিছুই চাই না। এরপর দুই বান্ধবী নিজের নিজের বাড়ি ফিরে যায়। এইভাবে তারা প্রত্যেকদিনই কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করে সমরেশের দোকানে গিয়ে ফুচকা খেতে থাকে। এরকমই একদিন দুই বান্ধবীর কাছে টাকা না থাকায় তারা কিভাবে ফুচকা খাবে সেই কথাই ভাবছিল। কি রে টিনা, পরপর 2 দিন তো আমি ফুচকা খাইয়ে দিলাম, এবার কিন্তু আমার কাছেও টাকা নেই, তাহলে কি আমাদের আর ফুচকা খাওয়া হবে না? আরে না না, খাওয়া কেন হবে না, আমি তো ওটাই ভাবছি যে কিভাবে ফুচকা খাওয়া যায়। কিভাবে খাবো মানে, সমরেশ তো আর আমাদেরকে ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে না। আরে বাহ, ভালো আইডিয়া এসেছে। ফ্রিতে ফুচকা খাওয়াবে না ঠিক আছে, কিন্তু ধারে তো খাওয়াতেই পারে। টিনা, তুই বলতে চাইছিস আমরা সমরেশের কাছ থেকে ধারে ফুচকা খাওয়া শুরু করব? হ্যাঁ, এতে সমস্যা কিসের, যখন টাকা আসবে তখন দিয়ে দেব। এরপর থেকে টিনা সমরেশের দোকান থেকে ধারে ফুচকা নিতে শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং ফুচকার দোকানে টিনার 1000 টাকা ধার হয়ে যায়। একদিন তারা যখন ফুচকা খেতে যায় তখনই সমরেশ তাদেরকে বলে, এই যে টিনা ম্যাডাম, তোমার 1000 টাকা ধার হয়ে গেছে, তোমাকে আর ধার দেওয়া যাবে না, আর তাড়াতাড়ি আমার টাকাটা মিটিয়ে দাও। আরে তোমার 1000 টাকা নিয়ে কি আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? সে তুমি পালিয়ে যাও না যাও আমি দেখতে যাব না, তুমি শুধু আমার টাকাটা দিয়ে দাও। টাকা টাকা আর টাকা, এমন করছো যেন 1000 টাকা দিয়ে দিলে তুমি পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ সমরেশ দাদা, আর কয়েকদিন অপেক্ষা করো না, টিনা ঠিক টাকা দিয়ে দেবে। তাছাড়া আজকের ফুচকা আমরা টাকা দিয়েই খাবো, এই না এই টাকাটা নাও। ঠিক আছে, আজ তোমাদের ফুচকা দিয়ে দিচ্ছি, তবে 2-1 দিনের মধ্যে আমার টাকাটা দিতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব, আমার বাড়িতে অনেকগুলো 1000 টাকা নোট পড়ে আছে, শুধু টাকা বইতে ভালো লাগে না তাই আনিনি। এরপর সমরেশ ফুচকা দেওয়ায় দুই বান্ধবী ফুচকা খেয়ে তাদের নিজের নিজের বাড়ি ফিরে যায়। এই ঘটনার পরে 2 দিন টিনা এবং লতা ফুচকা খেতে আসে না।
তৃতীয় দিনে তারা সমরেশের দোকানে ফুচকা খেতে গেলে সমরেশ তাদেরকে দেখে প্রচন্ড রেগে যায়। এসব কিন্তু একদম ভালো হচ্ছে না টিনা, আমি তোমাদের ভালো মেয়ে ভেবে ধার দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার সঙ্গে ঠিক করছো না, তাই আজ আমি তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বিষয়ে জানাবো। দেখো সমরেশ, দয়া করে এই বিষয়ে বাবাকে কিছু বলবে না, আমাকে আর এক সপ্তাহের সময় দাও। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলে এড়িয়ে যাও, এবার তোমাকে সুযোগ দেব না। প্লিজ বোঝার একটু চেষ্টা করো, এটাই শেষবার, এতদিন যখন অপেক্ষা করেছো আর এক সপ্তাহ ওয়েট করেই নাও। আচ্ছা ঠিক আছে, তবে এই শেষবার আমি তোমার উপর বিশ্বাস করছি, এরপর কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। এরপর টিনা এবং লতা সেই দিন ফুচকা না খেয়ে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে একটি পার্কে গিয়ে বসে পড়ে। কি রে টিনা, আমরা যে বড় সমস্যায় পড়ে গেলাম, এবারে কি হবে? আমারও তো মাথা কাজ করছে না, বুঝতেই পারিনি যে ফুচকা খাওয়ার জন্য এত বড় ঝামেলায় পড়ে যাব। টিনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই যদি চাস আমি তোকে বলতে পারি। আরে মাথায় যখন বুদ্ধি এসেছে তাহলে বলেই দে না, শুধু শুধু বসে আছিস কেন? টিনা তুই এক কাজ করতে পারিস, তুই সমরেশকে পাঠানোর চেষ্টা কর, একবার সে তোর বয়ফ্রেন্ড হয়ে গেলে আর টাকা চাইবে না, এরই সাথে আমরা যখন ইচ্ছে ফ্রিতে ফুচকাও খেতে পারবো। এটা তুই কি বলছিস লতা, ফুচকা খাওয়ার জন্য আমি সমরেশকে বয়ফ্রেন্ড বানাবো? আরে আমি কি তোকে সত্যি সত্যি বয়ফ্রেন্ড বানাতে বলছি? তুই ওর সঙ্গে ভালোবাসার নাটক করবি, তাতেই কাজ হয়ে যাবে। আরে বাহ, আইডিয়াটা কিন্তু খারাপ নয়, তাহলে চল কাল থেকেই কাজ শুরু করে দিই। পরের দিন থেকেই টিনা সমরেশকে পটানোর চেষ্টা করতে শুরু করে দেয় এবং অল্প কয়েকদিনের মধ্যেই সমরেশ তার প্রেমে পড়ে যায়। একদিন লতা এবং টিনা যখন সমরেশের দোকানে ফুচকা খাচ্ছিল, এমন সময় হঠাৎ সমরেশ টিনাকে জড়িয়ে ধরে নেয়। সমরেশের হঠাৎ এরকম ব্যবহারে টিনা পেছনে সরে যায়। এই কি সমরেশ, তুমি এরকম করছো কেন? তুমি আমার গার্লফ্রেন্ড হও, তোমার সঙ্গে এইটুকু তো করতেই পারি, শুধু তাই নয়, আমি ভেবেছি এই মাসের শেষে আমরা বিয়ে করব। না না সমরেশ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবে না মানে? তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করবে না কেন? এই সবকিছু তোর জন্যই হয়েছিল লতা, তুই আমাকে সমরেশের সঙ্গে ভালোবাসার নাটক করতে বলেছিলিস, আজ দেখলি তো কি হলো। আচ্ছা তাহলে এই ব্যাপার, আমার টাকা দেবে না বলে আমার সঙ্গে ভালোবাসার নাটক করছিলে? শোনো তাহলে, আজকের মধ্যে যদি আমার 1000 টাকা না দাও তাহলে আজ আমি জোর করে তোমাকে বিয়ে করব। সমরেশের কথা শুনে টিনা কাঁদতে কাঁদতে তার বয়ফ্রেন্ড রকির কাছে যায় এবং তাকে সমস্ত কথাটা জানায়। রকি, আমি আর কোনোদিনও ফুচকা খাবো না, তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে, আমি সমরেশের ধার শোধ করে দেব, এবার কান্না থামাও। এরপর রকি সমরেশের কাছে গিয়ে তাকে 1000 টাকা দিয়ে দেয়। ধার শোধ হয়ে যাওয়ায় টিনা অনেক খুশি হয়ে যায় এবং এরপর থেকে সে ফুচকা খাওয়া একেবারে বন্ধ করে দেয় এবং খুব ভালোভাবেই পড়াশোনায় মন দিয়ে নিজের জীবন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা কি কখনো ধারে ফুচকা খেয়েছো? আর কে কত টাকা ধার খেয়েছো আমাদেরকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাও আমি ফুচকা খেতে ভালোবাসি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি এরকমই মজাদার গল্পে।